অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের প্রেমে পড়েছিলেন সামান্থা। তারপরেই বিয়ে, যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার বছর এক ছাদের তলায় থাকার পরেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দেন তারা। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভু এবং নাগা চৈতন্য, দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতে মুখিয়ে থাকেন ভক্তরা। বিচ্ছেদের পরপরই সোশ্যাল মিডিয়া থেকে দুজনের সব যৌথ ছবি সরিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, একসঙ্গে যত অনুষ্ঠানে গিয়েছিলেন সেই থেকে শুরু করে বিবাহ বার্ষিকী পোস্ট, ক্রিসমাসের ছবি সব মুছে দিয়েছেন তারা। কিন্তু বিপাকে পড়েছেন সামান্থা, কিছুতেই সাবেক স্বামীর স্মৃতিচিহ্ন মুছতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে তিনি যে কঠিন বিপাকে সেটি জানা যায় তার ইনস্টাগ্রামে ঢুমারলেই। আস্ক মি এনিথিং পর্বে এক ভক্ত সামান্থাকে জিজ্ঞাসা করেন এরপর কি ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন। এতেই চমকে ওঠেন নায়িকা, লিখেন, ওরে বাবা, ট্যাটু জীবনে এই ভুল আর নয়, যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম। নায়িকার শরীরে যে থেকে গেছে নাগাকে নিয়ে করা ট্যাটু, সেটি আর বুঝতে বাকি থাকে না। অভিনেত্রীর শরীরে অন্তত তিনটি ট্যাটু আছে, যেগুলো একেবারেই নাগা চৈতন্যের স্মৃতিবিজড়িত। তার মধ্যে একটি ট্যাটু ঘাড়ের কাছে, যাতে লেখা ইয়ে মায়া চেস, যে তেলুগু ছবি সেটে দুজনের প্রথম দেখা ও প্রেম। সেই ছবির গোটা স্মৃতিটাই কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা। দ্বিতীয় ট্যাটু অভিনেত্রীর পাঁজরের হাড়ে, সেখানে খোদাই করা চৈ, যা চৈতন্যের প্রথম অধ্যক্ষর। আরেকটি ট্যাটু আরও গহীনে, সে বিষয়ে বেশি কিছু জানার নেই সামান্থা। সাদাকালো নিউজ।